শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। পূজোর ছুটির খবর, খুব বড় খবর, স্কুলে আর বিরাট ছুটি নয়, পূজোতে কমছে পূজোর ছুটি। প্রাইমারি স্কুলে এক মাসের বদলে 15 দিন ছুটি। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, হঠাৎ করে এত কম কেন, কি বলা হচ্ছে? দেখো প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে রাজ্য জুড়ে গরমের ছুটি লাগাতার বাড়ানো হয়। বিশেষত রাজ্যে যখন তাপদাহ চলে, বিশেষত গরমের মাত্রা যখন অতিরিক্ত থাকে, সেই সময় রাজ্য সরকার যে ঘোষিত ছুটি থাকে, সেই ঘোষিত ছুটির পাশাপাশি আরো অতিরিক্ত ছুটি দিতে হয়। যেহেতু প্রচন্ড গরম থাকে, তাপমাত্রা অনেকটাই থাকে, তার জন্য গরমের ছুটি ক্রমশই বাড়ে। এবং দ্বিতীয়ত যেটা দেখা গেছে যে সাম্প্রতিক সময় সমীক্ষা করে এই যে লাগাতার ছুটি, তার ফলে গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে পড়ার প্রবণতা অনেকটাই কমে যাচ্ছে। তার কারণ গ্রামাঞ্চলে এরকম অনেক প্রাথমিক স্কুল রয়েছে যেখানে শুধুমাত্র স্কুলেই এসে শিশুরা পড়াশোনা করেন, আর তার জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিল। আর পুজোতে এক মাসের লম্বা ছুটি নয়, শুধুমাত্র পুজোর দিনগুলিতে ছুটি, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের যেরকম ছুটি থাকে ঠিক সেরকমই ছুটি থাকবে। দুর্গাপুজো লক্ষ্মী পুজো মিলিয়ে মোট 11 দিন, আর কালী পুজো ভাইফোঁটা মিলিয়ে মোট 4 দিন, অর্থাৎ পুজোর মরশুমে মোট 15 দিন ছুটি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্য জুড়ে 48,000-এরও বেশি প্রাথমিক স্কুলগুলিতে। মূলত শিশুরা যাতে অতিরিক্ত ক্লাস করার, অর্থাৎ ক্লাস করার যাতে সুযোগ পায়, তার জন্যই এই পদক্ষেপ, তেমনটাই বলছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। কি বললেন দেখুন। আমরা ছুটি কমাইনি, দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর যে ছুটি সেটা 11 দিন থাকছে, 7/10/2024 থেকে 18/10/2024, এবং মাঝখানে তারপরে আমাদের স্কুল খুলছে, এবং কালী পুজো ভাতৃদ্বিতীয়ার ছুটি থাকছে 31/10/2024 থেকে 4/11/2024। এই যে কালী পুজো এবং লক্ষ্মী পুজোর মাঝখানে এটা আমরা স্কুল খোলা রাখছি। তা আমরা চাইছি ক্লাসের সংখ্যাটা বাড়ুক, যারা গ্রামে প্রাইমারি স্কুলগুলোতে তাদের বাড়িতে তারা পড়াশোনা করে না, স্কুলেই লেখাপড়া করে, এই সময় তো কোনো পুজো নেই। আমরা চাইছি বাচ্চারা স্কুলে আসুক, তারা লেখাপড়া করুক, আনন্দ করুক।